সাক্ষ্য আইনে আমাদের ধারা আছে কতটি? সাক্ষ্য আইনের ধারা আছে 167টি, 167। আমরা কি সাক্ষ্য আইন থেকে এতগুলো ধারা পড়ব? না। তাহলে সাক্ষ্য আইন থেকে ইম্পর্টেন্ট ধারা কোনগুলো? ইম্পর্টেন্ট ধারাগুলো হচ্ছে যারা এমসিকিউ দিবেন তাদের জন্য, বার কাউন্সিল এমসিকিউ, জুডিশিয়াল এমসিকিউ যারা দিবেন তাদের জন্য আমি সেই ধারাগুলো বলতেছি। ধারা হচ্ছে 3, 5, 6, 8, 9, 10, 11, 17, 23, 24 থেকে 31, 32, 33 এবং হচ্ছে 40, 45, 47। তারপর হচ্ছে 52, 54, 55, 56, 64, 75, 76। তারপর হচ্ছে আপনার 85, 90, এরপরে 101 থেকে 112, 115, 126, 127, 128, 129, 130, 131, 132, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64,
দিবেন, যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা যেন মনে না করি যে সাক্ষ্য আইনে 167 ধারা আছে, আমরা যেন এটা মনে করি সাক্ষ্য আইনে 70 থেকে 72টা ধারা আছে। সবাইকে ধন্যবাদ, আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB LLM ঢাকা বিশ্ববিদ্যালয়।